শুভ দর্শক, আমরা মূলত আজকে আসছি তাজহাট জমিদার বাড়ি। এটা মূলত রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটা আপনি এখানে আসলে মূলত লালমনিরহাট যে হারানো মসজিদের যে পোড়াকৃতি মাটির ফলক 69 হিজরি লেখা, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে আমরা এই যতটুকু রংপুরের যতটুকু ইতিহাস জানি যে এটা আপনার ওই নদী এলাকা, সব নদী ছিল, নদী এর মধ্যে সাহাবা যে আসছেন তার উপর অন্য পাওয়া যায় তিস্তা, ওখানে 70 সাল হিজড়ির একটা মসজিদ, হারানো মসজিদ, লালমনিরহাটে 70 সালে এটা একটা সেমিনার হয়েছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমরা রংপুর টাউন হলে আসছি। আমাদের এই ভিডিও উপভোগ করুন, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা রংপুর যে টাউন হল সেইখানে চলে আসছি। এটা মূলত রংপুর সিটি কর্পোরেশনের পাশেই এবং জেলা পরিষদের পাশে এই রংপুর টাউন হল অবস্থিত। আপনারা সহজেই এখানে চলে আসতে পারবেন। রংপুরের শাপলা চত্বর থেকে আসতে পারেন, মেডিকেল মোড় থেকে আসতে পারেন। এখানে একটা সুন্দর গেট আছে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্টার, ফেস্টুন ইত্যাদির কারণে সৌন্দর্যটা আসলে দেখা যাচ্ছে না। এখানে নুরুল দিনের সারা জীবনের সেই বিখ্যাত লাইন যেটা সৈয়দ শামসুল হক লিখেছিলেন কাব্যনাট্য, জাগো বাহে কুণ্ঠে সবাই। এখন এগুলো সব নতুন করা হয়েছে না? এগুলো নতুন করা হয়েছে। ওই যে আপনার বিভিন্ন ধরনের দামি পাথর, হ্যাঁ ওগুলো ওখানে আছে। এগুলো কি এখানে ছিল? ছিল, এই জায়গাটাতে ছিল। আজকে এই জায়গাটা, এই জায়গাটাতে দুইটা রো ছিল, দুইটা রোতে অনেক পাথর ছিল, দামি দামি পাথর। লালমনিরহাটের যে মসজিদটা আছে না, পুরাতন হারানো মসজিদ, ওখানে একটা পাথর নাকি এখানে ছিল? ওখানে আছে ওটা, এটা তাজার জমিদার ভাই, তাজার জমিদার ভাই সব ধরে এখন সব নিয়ে গেছে। কত বছর আগে থেকে, কত বছর আগে এখান থেকে চলে গেছে? আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। মাদ্রাসা পরিচালনা করেন নিজে এটা ভাবে শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি, মাহি সাওয়া, এটা তার কাছ থেকেই শোনা। মাহি সাওয়া তিনি মাসের থেকে এই পাশে কিন্তু ক্যানেল আছে। জি, আসলে এটার নাম কি শ্যামা সুন্দরী? হ্যাঁ, এটা শ্যামা সুন্দরী। এটা কি ঘাগটের সাথে? হ্যাঁ, ঘাগটের সাথে সংযোগ আছে। এইটা আগে বিরাট আকার ছিল। আমরা এই যতটুকু রংপুরের যতটুকু ইতিহাস জানি যে এটা আপনার ওই নদী এলাকা, সব নদী ছিল, নদী এর মধ্যে সাহাবা যে আসছেন তার উপর অন্য পাওয়া যায় তিস্তা, ওখানে 70 সাল হিজড়ির একটা মসজিদ, হারানো মসজিদ, লালমনিরহাটে 70 সালে এটা একটা সেমিনার হয়েছিল। সেমিনারে এইটা আলোচনা হচ্ছিল, সেই সেমিনারে আমি ছিলাম। আমি গত সপ্তাহে গিয়েছিলাম ওই মসজিদে। আমি ওটা দেখে এসেছি। আপনাকে অনেক মঙ্গল মেঘ দান করুক। প্রিয় দর্শক, এই
এই অঞ্চলের ইতিহাস, ইসলামিক সংস্কৃতি নিয়ে আমাদের ওনার কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, আমরা আরও বিষয় আপনাদেরকে বিভিন্ন সময় জানাব। সুপ্রিয় দর্শক, এই হলো তাজহাট জমিদার বাড়ি যাওয়ার যে এই রোডটা মূলত রংপুর যে পার্ক মোড় সেখান থেকে এটা চলে গিয়েছে। এটা মূলত লালমনিরহাট এবং কুড়িগ্রামের রোড, এই মূল সড়ক থেকে সেটা ডান দিকে যে রোডটা গিয়েছে তাজহাট জমিদার বাড়ি যাওয়ার সেই রোডে আপনারা যাবেন। আরেকটা এই রোডটা চলে গেছে স্টেশন রোড। সুপ্রিয় দর্শক, হারানো মসজিদের যে দেখাটা এবং পুরাতন যে ইট এবং 69 হিজরি লেখা, হারানো মসজিদের 69 হিজরি লেখা যে ইট, সেটা আমরা দেখতে যাব তাজহাট জমিদার বাড়িতে। আমাদের সাথেই অবশেষ আমরা চলে আসছি তাজহাট জমিদার বাড়িতে। আমরা মূলত এখানে এসেছি লালমনিরহাটের যে হারানো মসজিদের যে পুরাতন ইট 69 হিজরি লেখা সেটা দেখার জন্য। পাশে হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি মূলত 2-5 পর্যন্ত খোলা থাকে, যদিও ওয়েবসাইটে ভুল তথ্য দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, তাজহাট জমিদার বাড়িতে আমরা চলে আসছি। এখান থেকে সমগ্র চিত্র এই যে দূর থেকে দেখা যাচ্ছে তাজহাট জমিদার বাড়ি। হিজরির যে লেখাটা এই রুমে আছে এটা ছবি তোলা নিষেধ, এই জন্য আপনাদের দেখাতে পারছি না। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন দেখার জন্য। এই যে সামনে যে ঘরটা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রেখেছে মূলত সেখানে আপনি পাবেন। পাশের রুমে 69 হিজরি লেখা যে পোড়ামাটি সেট ফলক আপনি এখানে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা মূলত আজকে আসছি তাজহাট জমিদার বাড়ি। এটা মূলত রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটা আপনি এখানে আসলে মূলত লালমনিরহাট যে হারানো মসজিদের যে পোড়াকীর্তি মাটির ফলক 69 হিজরি লেখা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু আমরা এই জাদুঘরের বাইরে এসে আপনাদেরকে জানাচ্ছি। আমি নিজেও দেখেছি আপনারা যারা হারানো মসজিদের যে মাটির পোড়ামাটির যে ফলক 69 হিজরি লেখা সেটা এখানে এসে দেখতে পারেন। আপনারা রংপুরে এসে মূলত এটা তাজহাট জমিদার বাড়ি নামে অবস্থিত। আপনারা এখানে আসলে মূলত ওই পোড়ামাটির যে পোড়ামাটির যে ফলকটা সেটা আপনারা দেখতে পারেন। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে।
প্রিয় দর্শক, হারানো মসজিদ নিয়ে এই ছিল আমাদের এই ভিডিও। আমাদের এই ভিডিও উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।